তথ্য প্রতিমন্ত্রীর আপত্তিকর বক্তব্য সরানো নির্দেশ হাইকোর্টের। নারীদের নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ মুরাদ হাসানের আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 24 ঘন্টার মধ্যে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার 7ই ডিসেম্বর বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। আমি এখন হারাম শরীফে আছি মক্কাতে। নিজের আত্মসম্মান বোধ কতটুকু আসলে সেখানে আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানেন। এবং আজকে উনি ভীষণভাবে বিব্রত। আরও একবার আমি নিজের কাছে, নিজে তো ছোট হয়েছি, দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম। কিন্তু আপনারা নিজের থেকে একবার চিন্তা করে দেখবেন যে এই ভাষার প্রতি উত্তর অথবা এই ব্যবহারের প্রতি উত্তর আমার আসলে কি দেওয়া উচিত ছিল। বলি যে আমি আল্লাহ, আমি কষ্ট পেয়েছি, যার মাধ্যমে কষ্ট পেয়েছি, কোনো না কোনো একদিন তার ঠিকই সেই রেজাল্টটা তিনি পেয়েছেন, এটা প্রমাণিত আলহামদুলিল্লাহ। এর আগে ডক্টর মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের 6ই ডিসেম্বর রাতে তার বাসভবনে ডক্টর মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান। ওবায়দুল কাদের বলেন, সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। আমি রাত 8টায় প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে এই বার্তাটি পৌঁছে দিয়েছি। আজ সন্ধ্যায় আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আমি ডাক্তার মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা 8টার সময় পৌঁছে দিয়েছি।